নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব সুকুমার সেন রচিত গল্প দেবতার ভর ভূত চতুর্দশীর সন্ধ্যা মহাকালের ধক্ষের আবাসে কালিদাস ও কয়েকজন বন্ধুর আগমন হয়েছে তার মধ্যে ধন্যন্তরীও আছেন কথায় কথায় সেদিন ধনন্তরীর বাড়িতে তার অদ্ভুত ভূতের গল্পের আসরের কথা উঠল কথায় কথায় ঘটকর কালিদাসকে অনুরোধ করলেন তার অভিজ্ঞতা থেকে একটি বিচিত্র ও অদ্ভুত ভূতের কথা শোনাতে এ প্রস্তাবে সকলেই মেতে উঠে সায় দিলেন বিব্রত বোধ করে কালিদাস বললেন সব কাহিনী মনে নেই যেসব কাহিনী মনে আছে তা সব বলা যায় না কেননা পাত্রপাত্রীকে অনেকেই চিনতে পারেন বরাহ মিহির বললেন নাম বদল করে বলুন বছর পঁচিশ তিরিশ আগেকার কথা উজ্জয়নী থেকে বেশ কয়েক ক্রোশ দূরে একটি পুরনো নামজাদা গ্রাম সে গ্রামের প্রধান অধিবাসী ছিলেন ধরুন দিবাকরচন্দ্র এর পূর্বপুরুষ গ্রামটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তা কতদিন আগে তা কেউ বলতে পারে না এরা শুধু ধনী ছিলেন না পণ্ডিতও ছিলেন মেয়ে পুরুষ উভয় এরা উপাসনা করতেন বিষ্ণুর অথবা শিবের নয় গন্ধর্ব বিশ্বাবসুর ঋগ্বেদ থেকে জানা যায় যে গন্ধর্ব বিশ্বাবসু কোনো কোনো সমাজে বিষ্ণুর মতো পূজিত হতেন দিবাকর চন্দ্রদের বংশ বাড়েনি তবে এ বংশ খ্যাতি প্রতিপত্তি যথাসম্ভব বজায় রেখে এসেছে দিবাকরের সংসার ছোট সে স্ত্রী তরুণ পুত্র আর তরুণতর পুত্রবধূ পুত্র রাজকর্মচারী সে বাইরে আছে এক বছর অন্তর ছুটি পায় চার মাস আষাঢ় থেকে আসছেন তখন সে বাড়িতে আসে এবছর ছুটি নিলে না সামনের আষাঢ়ে সে বাড়ি আসবে ইতিমধ্যে বধুমাতা যে কাণ্ড বাঁধিয়েছে তাতে দিবাকরের হাত পা যেন পেটের মধ্যে সেধিয়ে গেছে দিবাকরের সঙ্গে একদা মহামন্ত্রীর খুব রৃদ্ধতা ছিল তখন তিনি ঘন ঘন উজ্জয়নীতে আসতেন ছেলের তদারকি করতে এখন আর বেশি আসেন না তাই মহামন্ত্রীর সাথে যোগাযোগ শিথিল হয়ে গেছে এখন মহাবিপদে পড়ে তিনি মহামন্ত্রীর কাছে ছুটে এসেছেন কাকার বন্ধু দিবাকর যে বিবরণ দিয়েছিলেন তাই বলছি ওদের বাড়ি ছিল সেকালের বড়লোকদের যেমন হয় পাঁচিল ঘেরা বিরাট বের ভিতরে গোশালায় গোয়ালঘর উঠোন দুমহল একতলা ইট ও পাথরের ঘর পূব দিকে সিংহ দরজা বেরিয়েই একটু খোলা জায়গা তারপর রাজপথ তারপর বিরাট দিঘি রদের মতো পশ্চিমে খিড়কি দরজা খুললেই চমৎকার একটি বাগান ও ছোট পুকুর পুকুরের বাঁধানো পাড়ের ধারে সযত্ন রোপিত ও রক্ষিত চমৎকার বিদেশি বাঁশের ঝাড় তার চারিদিকে পাথরে বাঁধানো বিষ্ণু মন্দিরে তুলসী মঞ্চের মতো প্রাচুর্যের সংসার যথেষ্ট দাস দাসী এইবার ঘটনায় আসি সেদিন সন্ধ্যেবেলা সন্ধ্যা অনেকক্ষণ উতরে গেছে কিন্তু বৌমা এখনও ঘাট থেকে ফেরেনি দেখে গিন্নি উদ্বিগ্ন হয়ে খিড়কি ঘাটে গেলেন গিয়ে দেখেন বধুমাতা বাঁশঝাড় মঞ্চের কাছে ধ্যানস্থ হয়ে বসে রয়েছে বিস্মিত হয়ে কাছে গিয়ে তিনি বললেন বৌমা হে কি কাণ্ড তুমি এমন করে এখানে বসে রয়েছ কেন কি হয়েছে মেয়েটি বলল বেশ ভালো লাগছিল তাই বসে আছি কথা শুনে গিন্নি চমকে উঠলেন এ তো বৌমার কণ্ঠ নয় এ তো পুরুষালী গলা আর এমনভাবে বৌমা তো কখনও তার সঙ্গে কথা কয়নি গিন্নির ভয় হল আস্তে আস্তে বললেন চলো মা ঘরে চলো এই কথা শুনেই বউ উঠে পড়ল তারপর গিন্নির আগে আগে বাড়িতে গিয়ে ঢুকলো তারপর তাকে সম্পূর্ণ প্রকৃতিস্থই দেখা গেল গিন্নির মন কিছু ঠান্ডা হলো ভাবলেন আমারই সোনার দোষ হয়ে থাকবে বৌমার কিছু হয়নি স্বামীকে এ বিষয়ে তিনি কোনো কথা বললেন না পরের দিন সকালে বধুমাতা ঘুম থেকে উঠেই শাশুড়িকে বললে এবং পুরুষালিকণ্ঠেই বললে দাসী গোয়ালঘর না কেড়েই উঠোন ঝাঁট দিয়েছে আপনাকে জানালুম বিস্মিত হয়ে শাশুড়ি বললেন সে কি রকম তুমি তা জানলেই বা কি করে উত্তর না দিয়ে বধুমাতা সেখান থেকে চলে গেল গিন্নির বুক দূর করতে লাগল তিনি বাইরে গিয়ে দেখলেন উঠোন ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয়েছে তারপর গোয়ালে ঢুকে দেখলেন তা পরিষ্কার করা হয়নি বুকে গিন্নি গিয়ে কর্তাকে একথা জানালেন কর্তা হেসেই উড়িয়ে দিয়ে বললেন স্বপ্নে দেখেছে ভোরের স্বপ্ন সত্যি হয় তখন গিন্নি আগের দিন সন্ধ্যার ঘটনা বললে পর কর্তা শুনে একটু গম্ভীর হলেন বললেন দেখা যাক আর কিছু ঘটে কি না এইটুকু অস্থির হবার কিছু নেই তারপরে এমন একটি ঘটনা ঘটল যাতে দিবাকরচন্দ্র ছেলে মানুষ পুত্রবধূর মধ্যে পুরুষ নারী উভয় ব্যক্তিত্বের আবির্ভাব স্বীকার না করে পারলেন না ঘটনাটি হলো এই একদিন বৌমা সকালবেলাতেই শাশুড়িকে জানিয়ে দিলে যে দু চার দিনের মধ্যেই তাদের রাধুনি দেশে যেতে চাইবে তাকে যদি ছুটি দেওয়া হয় তবে তার তলপি তলপা সব যেন যাওয়ার সময় খুঁটিয়ে দেখা হয় কারণ জিজ্ঞাসা করায় বউ বললে যে সে আজকাল মশলাপাতি চুরি করছে দুদিন পরে রাঁধুনি সত্যি বললে তার বাড়ি থেকে খবর এসেছে তাকে যেতে হবে দশ বারো দিন ছুটি চাই ছুটি দেওয়া হলো যাওয়ার সময় তার জিনিসপত্র তল্লাশি করা হলো চোরাই মাল পাওয়া গেল তা কিন্তু তাকেই দিয়ে দেওয়া হল এই ব্যাপারে দিবাকর বিচলিত হয়ে পড়লেন তিনি রোজা ডাকাবার কথা ভাবলেন বধুমাতা তার মনের ভাব বুঝে বললেন রোজা টোজা ডাকবেন না যেমন চলছে চলুক দিবাকর শুনলেন না রোজা ডাকালেন রোজা এসে বাইরের ঘরে মণ্ডল চক্র একে নানা রকম তান্ত্রিক আচার অনুষ্ঠান করতে লাগল শেষে বধুমাতাকে আনালো বধুমাতা ঘরে এসে দেখল যে রোজা আগুনে হলুদ পড়াচ্ছে সে তা দেখে এক লাফে রোজার কাছে গিয়ে মারল তার গালে এক চর রোজা মাথা ঘুরে মাটিতে পড়ে গেল মাতা ভিতরে চলে গেল মূর্ছাভঙ্গ হলে পর রোজা বিনা বাক্য ব্যয় জিনিসপত্র গুটিয়ে চলে গেল দিবাকর মহাভাবনায় পড়লেন কি করেন কোথায় যান তখন হঠাৎ মনে পড়ে গেল তার এক যৌবন সুরিদের কথা মহামন্ত্রী শারদানন্দের সঙ্গে একদা তার খুব অন্তরঙ্গতা ছিল এখন মনে হলো শারদানন্দের সঙ্গে পরামর্শ করা যাক তখনই তিনি চিঠি লিখতে বসলেন শারদানন্দকে ভাই আনন্দ ভারী মুশকিলে পড়েছি লিখে জানানো যায় না এক্ষুনি তোমার কাছে যেতে চাই কখন যাব তা পত্রপাঠ জানিও ইতি তোমার বিগত দিনের বান্ধব আকর চিঠি লিখে দিবাকর তার গোমস্তার হাতে দিয়ে বললেন এই চিঠি নিয়ে পালকি করে এখুনি উজ্জয় নিতে যাও গিয়ে মহামন্ত্রীর হাতে দাও এই চিঠি তার উত্তর নিয়ে আসবে যতক্ষণ তিনি উত্তর না দেন ততক্ষণ তার কাজ ছাড়বে না কাল বিকেলের মধ্যেই ফেরা যায় চিঠি নিয়ে গোমস্তা উজ্জয়নী দৌড়ল পরের দিন সন্ধ্যার আগেই শারদানন্দের উত্তর এলো আকর এখুনি চলে এসো আনন্দ তার পরের দিন দুপুরের খানিক্ষণ পরে আমার জরুরি ডাক এলো মহামন্ত্রীর আপিস থেকে আমি গিয়ে দেখলুম তিনি এক ভদ্রলোকের সঙ্গে আলোচনায় মগ্ন দুজনের মুখেই চিন্তার ছাপ আমাকে দেখে কাকাবাবু হাঁপ ছেড়ে বলে উঠলেন এই তো কালিদাস এসে পড়েছে তারপর আমার সঙ্গে দিবাকর চন্দ্রের পরিচয় করিয়ে দিয়ে তার পুত্রবধূর সব কাহিনী আমাকে বললেন যে কথা আমি এতক্ষণ বললুম তারপর শারদানন্দ বললেন কালিদাস তোমাকে তো এর বিহিত করতে হয় এমন কান্ড তো কখনো শুনিনি আমি বললুম শোনেননি সে কথা ঠিক কিন্তু পড়েছেন ভালো বইয়েই পড়েছেন আপনার মনে নেই সে কথা পরে বলবো মনে হচ্ছে প্রতিকার সম্ভব এবং আমি তা করতে পারবো তবে আমার অকুস্থলে যেতে হবে দিবাকরচন্দ্র লাফিয়ে উঠে বললেন হে এখুনি চলুন আপনার কোনো অসুবিধে হবে না আমি বলুম আমার একটু প্রস্তুতি দরকার তাই আমি তো এক্ষুনি যেতে পারবো না তবে আপনি যদি রাত্রিতে এখানে থেকে যান তো কাল সকালে দুজনে একসঙ্গে যেতে পারি কাকাবাবু কিন্তু দিবাকরচন্দ্রকে থাকতে দিলেন না বললেন তোমার গিন্নি একলা আছে অযথা থাকে রাত্রিকালের সংশয় আতঙ্কে ফেলে রেখো না কালিদাস কাল সকালেই যাত্রা করবে ওর কথায় ভরসা করতে পারো দিবাকরচন্দ্র বললেন তোমরাই তো আমার একমাত্র ভরসা সন্ধ্যা পড়বার আগেই দিবাকরচন্দ্র বাড়ি মুখ হলেন দিবাকরচন্দ্র চলে যাওয়ার কিছুক্ষণ পরে মহামন্ত্রী আমাকে বললেন কি বইয়ের কথা বলছিলে তুমি আমি বললুম বৃহদারণ্যক উপনিষদের কথা যাতে যাজ্ঞ কাহিনী আছে এক গন্ধর্ব গৃহীত নারীর কাছে শোনা ও হো ঠিকই বলেছ এই মেয়েটি তাহলে গন্ধর্ব গৃহীত শারদানন্দ বললেন তাই তো মনে হচ্ছে আমি বললুম ছাড়াতে পারবে তুমি আমার মনে হচ্ছে আপনার যৌবন মহাশয়রা উলক্রমে গন্ধর্ব উপাসক তা যদি হয় আমি ছাড়াতে পারবো নইলে কি হবে বলতে পারছি না তুমি ঠিকই ধরেছো ওর দেবতা শিব বা বিষ্ণু নন তার অন্য নাম নামটা মনে পড়ছে না বসু কি হ্যাঁ হ্যাঁ তাই হবে তা যদি হয় কোনো ভয় নেই এবার গল্পের বাকিটুকু বলি পরের দিন সকালে কালিদাসের বেরুতে একটু দেরি হয়ে গেল তাকে একটি পুঁথি নিয়ে যেতে হবে সঙ্গে সেটি খুঁজতেই সময় লেগে গেল কালিদাস যখন দিবাকরচন্দ্রের গ্রামে পৌঁছলেন তখন দুপুর অনেকক্ষণ গড়িয়ে গেছে কালিদাস স্নান করে বেরিয়েছিলেন কিন্তু দুপুরের খাওয়া হয়নি দিবাকরের বাড়ি পৌঁছে দেখলেন যে অতিথির অনাগমনে সকলেই অভুক্ত রয়েছেন কালিদাস খুব লজ্জায় পড়লেন বলতে লাগলেন হা আপনাদের অভুক্ত রেখে বড় অন্যায় করেছি খাওয়া দাওয়ার পর কালিদাস দিবাকরকে বললেন আপনার বাড়িটি সব দেখব দিবাকর দেখালেন প্রথমেই গেলেন দেব মন্দিরে সেখানে দেখলেন বিশ্বা বসু দেব প্রতিমা একটি সোনার গাছ তার এক ডালে বসে আছে অমৃত ভাণ্ড নিয়ে সুবর্ণ এক পাখি তারপর সব ঘরটর ঘুরে গেলেন খিড়কিতে বাগানে সেই বংশমঞ্চের কাছে গিয়ে তিনি অনেকক্ষণ ধরে নিরীক্ষণ করতে লাগলেন তারপর ঘরে ফিরে এসে বললেন বৌমাকে ডাকুন তাকে দেখি বৌমা এলো বিনীতভাবে কালিদাসকে নমস্কার করে এক ধারে নির্দিষ্ট আসনে বসল কালিদাসও তাকে হাত জোর করে নমস্কার করলেন তারপর দুজনে পরস্পরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন দণ্ডখানেক এই রকম তাকিয়ে থাকার পর বৌমার চোখ নরম হয়ে নেমে পড়ল কালিদাস স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন তারপর বললেন বৌমা তোমাকে একটু পুরনো গল্প পড়ে শোনাব মন দিয়ে শোনো বৌমা ঘাড় কাত করে সম্মতি জানালো যে পুঁথিটি কালিদাস সঙ্গে করে এনেছিলেন তা খুলে পড়তে লাগলেন শতপদ ব্রাহ্মণের অন্তর্গত বৃহদারণ্যক উপনিষদ থেকে যাজ্য আত্মকথা যেটুকু বৌমার কাছে পড়েছিলেন তা তোমাদের অনুবাদ করে দিই ভুজ্জু লাহায়নির সঙ্গে কথা প্রসঙ্গে যাজ্ঞ বললেন তোমার হয়তো মনে আছে একদা যখন আমরা শিক্ষার্থী অবস্থায় পরিব্রাজক হয়ে এখানে ওখানে এ ওর কাছে গিয়ে নতুন নতুন বিদ্যা সংগ্রহ করতে ব্যস্ত ছিলুম তখন পতঞ্চল কাপ্পর ঘরে কিছুদিন থাকি সেখানে তার স্ত্রী ছিল গন্ধর্ব গৃহীত তার মুখে অনেক ভালো ভালো তত্ত্ব কথা শুনেছিলুম নিশ্চয়ই সেসব তোমার মনে আছে এই পর্যন্ত শুনেই বধুমাতা কাত হয়ে ঢলে পড়লো সকলে ব্যস্ত হয়ে তাকে ধরতে গেল কালিদাস নিষেধ করলেন অল্পক্ষণ পরেই বধুমাতার চেতনা হলো লজ্জিত হয়ে সে গায়ের কাপড় টেনে টুনে ঠিক করে কালিদাসের কাছে গিয়ে তার পদস্পর্শ করে প্রণাম করলে কালিদাস মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন তারপর দিবাকর চন্দ্রকে বললেন আর কোনো ভয় নেই মুহূর্তের মধ্যে বাড়ির হাওয়া বদলে গেল গরু বাছুর গাছপালা পর্যন্ত উৎফুল্ল হয়ে উঠল বিদায় নেওয়ার আগে কালিদাস দিবাকর চন্দ্রকে বললেন আপনার ছেলের বাড়ি আসতে যদি দেরি থাকে তবে এক আধ মাসের জন্য বৌমাকে বাপের বাড়ি থেকে ঘুরিয়ে আনতে পারেন নইলে সকলে মিলে দু চার মাস উজ্জয়িনীতেও কাটাতে পারেন হা আপনি যা বলেন দিবাকর উত্তর দিলেন কালিদাসের গল্প শুনে সকলেই চুপ করে রইল শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ